সোহেল দাসের যে তিনটি দাবি, এই তিনটি কিন্তু মানতে হবে। এরকমই তার যে সহকর্মী আছে, তার যে নেতৃবৃন্দ আছে, তারা কিন্তু সবাই একই আওয়াজ দিচ্ছে, তার এই তিন দফা দাবিকে মানতে হবে, কারণ এই তিনটা দাবি অত্যন্ত যৌক্তিক মনে করছে তারা। এবং শেষ পর্যন্ত রাষ্ট্রীয় পক্ষ থেকে এই তিনটি দাবিকে তারা কতটা গুরুত্ব সহকারে দেখে সেটি কিন্তু বিবেচ্য বিষয়, এবং মানতে হবে মেনে নাও। এই যে তিনটি দাবি, এই তিনটি দাবি কিন্তু আমরা দেখেছি তার ভেরিফাইড পেজের মাধ্যমে, তিনি ঘোষণা দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তার এই তিনটি দাবি নিয়ে তিনি উপস্থিত হয়েছে মানিক এভিনিউ থেকে। আর কিছুক্ষণের মধ্যেই, এক দুই মিনিটের মধ্যেই তারা কিন্তু গণভবনের যে মেইন গেটে তারা এখানে উপস্থিত হয়ে যাবে। আমাদের প্রথম সরকার গঠিত হয়, এই প্রথম সরকার আমাদের মহান মুক্তিযুদ্ধের 9 মাস নেতৃত্ব দিয়ে আমাদের চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনেন। 1 কোটি শরণার্থী থেকে শুরু করে আন্তর্জাতিক জিওপলিটিক্যাল পরিস্থিতি মোকাবেলা করে, নানান ষড়যন্ত্রকে মোকাবেলা করে সফলভাবে আমাদের চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনেন, এবং পরবর্তীতে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে পাকিস্তানি কারাগার থেকে মুক্ত করে বাংলাদেশের স্বাধীন মাটিতে নিয়ে আসেন। আজকে সেই মুজিবনগর দিবস বা বাংলাদেশের প্রথম সরকার দিবস। আজকে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি নিয়ে এসেছি আমার তিনটা দাবি। 1, এই মুজিবনগর দিবস বা বাংলাদেশের প্রথম সরকার যেদিন গঠিত হয়েছে 10ই এপ্রিল, 10ই এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণা করতে হবে। আমার দ্বিতীয় দাবি, আপনারা জানেন আমাদের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে 15ই অগাস্ট নির্মমভাবে হত্যা করার পর আমাদের জাতীয় চার নেতা, যারা আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, সেই জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। এবং এখানে বলা বাহুল্য যে এই জাতীয় চার নেতা তাদের তাজা রক্ত জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছিলেন সেদিন যে তারা বঙ্গবন্ধুর সাথে, বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করেননি। আজকে আমি মনে করি এই চার মহান নেতার স্মরণে আমাদের এই 3রা নভেম্বর, যেটাকে আমরা জেল হত্যা দিবস হিসাবে আখ্যায়িত করে থাকি, এই জেল হত্যা দিবসকে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করতে হবে। আমার তৃতীয় দাবি হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা সংগঠক, সামরিক, বেসামরিক, রাজনৈতিক, কূটনৈতিকভাবে, এবং আমাদের যুদ্ধক্ষেত্রে যারা সরাসরি যুদ্ধ করেছেন, অমর শহীদ সহ সকলের জীবনী ইতিহাস আমাদের সকল পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে, কারণ আমি মনে করি যে আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে যদি কোনো ফাঁক থাকে তাহলে স্বাধীনতা বিরোধী শক্তি সেই ফাঁকগুলো পূরণ করার সুযোগ পাবে। তো আমাদের বাংলাদেশকে যদি আমরা একটি সুন্দর সোনার বাংলা হিসাবে ভবিষ্যতে বিনির্মাণ করতে চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে। আমি বিশ্বাস করি আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস হচ্ছে গৌরবের ইতিহাস। এই মুক্তির ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস থেকেই আমরা আমাদের প্রাণ শক্তি খুঁজে পাব ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে। তাই আমি মনে করি এই ইতিহাসকে আমাদের নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে সঠিকভাবে, পূর্ণাঙ্গভাবে। আমি এই আমার কর্মসূচি পালন করেছি গণভবন থেকে, খুবই চমৎকারভাবে আমাদেরকে রিসিভ করা হয়েছে। আমি এখানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার স্মারকলিপিটা পেশ করেছি এবং ওনার রিপ্রেজেন্টেটিভরা সেটা গ্রহণ করেছেন, এবং আজকে আমি আশা প্রকাশ করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র ব্যক্তি বাংলাদেশে যিনি এই তিনটি দাবি বাস্তবায়ন করতে পারবেন।
আমার সম্পূর্ণ আস্থা ওনার উপরে আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে এই অতি সত্তর এই তিনটি দাবি উনি পূরণ করবেন। স্যার আপনার কাছে শেষ প্রশ্ন, যে আপনি কি মনে করেন সক্রিয়ভাবে যদি রাজনীতিতে থাকতেন তাহলে এই দাবিগুলোর কথা কিছু দশকভাবে বলছেন, মুক্তিযুদ্ধের মাথা আছে দাবি পিছনে আসেনি কি তারা, তাহলে কি মনে হয় আপনার দাবিগুলো সঠিকভাবে পেশ করা সংসদে কিংবা অন্য কোনো প্রসঙ্গে আরও সত্যভাবে আপনি বলতে পারতেন যদি সক্রিয় রাজনীতিতে আপনি থাকতেন? এগুলো হচ্ছে হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন, কখন কে কোথায় থেকে কি করতে পারতো সেটা তো বলা সম্ভব না, সেটা মহান আল্লাহ তাআলা। কিন্তু আমি যেটা বিশ্বাস করি, বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা যে যেখানে আছি সেই অবস্থান থেকে আমরা অবদান রাখতে পারি। তো আমার সেই বিশ্বাসের অবস্থান থেকেই আজকে আমি এই কর্মসূচি নিয়েছি যে আমি সোহেল তাজ ব্যক্তি হিসেবে কি করতে পারি, এবং আমি মনে করেছি এইভাবে এই প্রতিবাদ এবং এই কর্মসূচির মাধ্যমে আমি সচেতনতা সৃষ্টি করে হয়তোবা মাননীয় প্রধানমন্ত্রী আর সহায়তায় আমরা এই দাবিগুলো পূরণ করতে পারবো। সোহেল দাজের যে তিনটি দাবি এই তিনটি কিন্তু মানতে হবে, এরকমই তার যে সহকর্মী আছে, তার যে নেতৃবৃন্দ আছে, তারা কিন্তু সবাই একই আওয়াজ দিচ্ছে, তার এই তিন দফা দাবিকে মানতে হবে, কারণ এই তিনটা দাবি অত্যন্ত যৌক্তিক মনে করছে তারা। এবং শেষ পর্যন্ত রাষ্ট্রীয় পক্ষ থেকে এই তিনটি দাবিকে তারা কতটা গুরুত্ব সহকারে দেখে সেটি কিন্তু বিবেচ্য বিষয়, এবং মানতে হবে মেনে নাও। এই যে তিনটি দাবি, এই তিনটি দাবি কিন্তু আমরা দেখেছি তার ভেরিফাইড পেজের মাধ্যমে, তিনি এই ঘোষণা দিয়েছিলেন, এবং শেষ পর্যন্ত তার এই তিনটি দাবি নিয়ে তিনি উপস্থিত হয়েছে মানিক মেভিনিউ থেকে। আর কিছুক্ষণের মধ্যেই, এক দুই মিনিটের মধ্যেই তারা কিন্তু গণভবনের যে মেইন গেটে তারা এখানে উপস্থিত হয়ে যাবে। আমাদের চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনেন, এবং পরবর্তীতে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে পাকিস্তানি কারাগার থেকে মুক্ত করে বাংলাদেশের স্বাধীন মাটিতে নিয়ে আসেন। আজকে সেই মুজিবনগর দিবস বা বাংলাদেশের প্রথম সরকার দিবস। আজকে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি নিয়ে এসেছি আমার তিনটা দাবি। এক, এই মুজিবনগর দিবস বা বাংলাদেশের প্রথম সরকার যেদিন গঠিত হয়েছে 10ই এপ্রিল, 10ই এপ্রিলে প্রজাতন্ত্র দিবস ঘোষণা করতে হবে। আমার দ্বিতীয় দাবি, আপনারা জানেন আমাদের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে 15ই আগস্ট নির্মমভাবে হত্যা করার পর আমাদের জাতীয় চার নেতা, যারা আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, সেই জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়, এবং এখানে বলা বাহুল্য